নানা আয়োজনের মধ্য দিয়ে জকিগঞ্জ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন দিনভোর নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট জেলাদিন জকিগঞ্জ উপজেলার প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে ষোলো নভেম্বর শনিবার সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম শুরুতেই ছুট্ট আঁকিয়ে বন্ধুদের আঁকা ছবি নজর কাড়ে সকলের সকাল এগারোটায় পরিবেশিত হয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত সাড়ে এগারোটায় শুরু হয় আলোচনা সভার কার্যক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের চিফ প্যাট্রন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমদাল কবির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুখিতের সভাপতিত্বে ও ডিরেক্টর জামাল আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সুজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ শামীম আহমদ সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল সবুর মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদার রোশন শ্যামলী পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজিফলিল উদ্দিন জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের সীমান্তিক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুর রফ তাপাদার কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি ফজলুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ভিউ টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক মাওলানা ফজলুর রহমান জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালি নাজাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা কামাল আহমদ সেক্রেটারি কাউসার আহমদ ডাক্তার হাবিবুল্লাহ মিসপা ইয়াহি আহমদ চৌধুরী আহমদ আল মঞ্জুর সার্জেন্ট বেলাল আহমেদ মোহাম্মদ উদ্দিন প্রমুখ এ সময় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদানের পাশাপাশি উপস্থিত সকলকে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয় অনুষ্ঠানে আঞ্চলিক ভাষায় দর্শক পর্ব পরিচালনা করেন জে এফ চৌধুরী ফাহিম উল্লেখ্য বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মারক শেকড়ের মোরক উন্মোচন করেন অতিথিরা জোগিগঞ্জ টেলিভিশন জোগিগঞ্জ সিলেট